হ্যালো ভাইয়া, আমি কি মানে যে লুডো গেমস গুলা খেলে থাকি, আমাদের অবসর টাইমে কিন্তু আমরা লুডো গেমস গুলা খেলে থাকি, তো এগুলা খেলে কি আমরা কিছু টাকা আর্নিং করতে পারবো, কিছু টাকা ইনকাম করতে পারবো? তো আজকে হচ্ছে মেবি এই ভিডিওটি শুধুমাত্র লুডো চক্কা মানে লুডো খেলে আপনাকে আর্নিং করার ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো ভিডিও নিয়ে চলে এলাম, আমি সজীব এবং আপনারা দেখছেন টেকনিক্যাল সজীব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিওগুলো আমি কিন্তু একদম রিয়াল এবং 100% কিন্তু রিয়াল একদম লুডো খেল ইনকাম আজকের অ্যাপ্লিকেশনটি শেয়ার করব। সরাসরি আপনারা কি করবেন, প্লে স্টোরটি ওপেন করে দেবেন। প্লে স্টোরটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট লুডো কিং লিখে সার্চ করবেন। লুডো কিং লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এটা আপনি সরাসরি ইনস্টল করবেন, লুডো কিং অ্যাপ্লিকেশন। শুধু এটা ইনস্টল করলে হবে না, আজকের ভিডিওর পিনড কমেন্টটা আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসবে, অর্থাৎ পিনড কমেন্ট কোনটা অনেকে কিন্তু এখানে চিন্তা ভুল করেন। পিনড কমেন্ট হচ্ছে আজকে যে ভিডিওটি রয়েছে, আজকে যে ভিডিওটি দেখবেন আপনি এই ভিডিওটার কিন্তু একটা কমেন্ট বক্স রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনার পিনড কমেন্টে কিন্তু অ্যাপ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দুইটাই পেয়ে যাবেন। কি করবেন, আজকের অ্যাপ লিঙ্কে একটা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে সরাসরি আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও বাটনে একটা ক্লিক করবেন। গাইস, ডাউনলোড বাটনে ক্লিক করার পর উপরে ডিটেলস অপশনে যদি টাচ করেন, এই যে উপরে, তারপর ওপেন অপশনে ক্লিক করে এটা ইনস্টলে ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নেবেন। খুব সহজে কিন্তু একটি অ্যাকাউন্ট অর্থাৎ এটা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে। তো মূলত এখান থেকে জাস্ট এই যে এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে মাস্ট। তারপরে কি করবেন, এখান থেকে সরাসরি যে কে দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এটা সরাসরি ওপেন করে দেবেন। তো এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন রয়েছে আপনাকে। জাস্ট অ্যাকাউন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন জাস্ট গ্রেট অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। গ্রেট অ্যান্ড অ্যাকাউন্টে টাচ করার পর এখান থেকে যে কাজটি করবেন, এখানে কাজ হচ্ছে জাস্ট কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রথম একটি নাম দেবেন, তারপর আপনি লাস্ট নেমটি দেবেন, একটা মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস মাস্ট দেওয়া লাগবে, তারপর এখান থেকে আপনি 6টা পাসওয়ার্ড দেবেন, যে কোনো পাসওয়ার্ড হয়ে যাবে, তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ডটি নিচে দেবেন। দেন রেফার কোড কিন্তু আজকের পিনড কমেন্টে আমি নিচে দিয়ে রাখবো, রেফার কোডটি আমার ইউজ করলে আমি কিন্তু আপনাকে যত রকমের সাহায্য লাগে, আমি যত ধরনের সাহায্য লাগে আমি কিন্তু করব, এবং আমি কিন্তু যদি পেমেন্টটা না পান তাহলে কিন্তু আমি অনেকগুলা ইনকাম কৃত অ্যাপ্লিকেশন আপনার সামনে শেয়ার করবো, এবং আপনি যদি এখান থেকে পেমেন্ট না পান আমি কিন্তু নিজ নিজ দায়িত্বে পেমেন্টটি নিয়ে দেবো। তো অবশ্যই এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেন এবং লুডো খেলে এখান থেকে আর্নিং করা শুরু করে দেন। তো সবকিছু ফেল আপ হয়ে গেলে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন, তারপর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাকে প্লেস ওয়েট করতে বলবো। দেন এখান থেকে কি করতে হবে, আপনাকে কিন্তু একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে আপনার নাম্বারে মাস্ট। আপনাকে যে নাম্বারে আপনার ভেরিফিকেশন কোডটি দেবে আপনার ওই নাম্বারে কিন্তু যে কোডটি এখানে বসাতে হবে। আমাকে কিন্তু কোডটি দিয়ে দিয়েছে, জাস্ট আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বসিয়ে দিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করবেন, আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন ওই নাম্বারে কিন্তু একটি কোড যাবে। কোডটি এভাবে সুন্দর করে বসিয়ে ভেরিফাই ক্লিক করে দিলেই দেখবেন রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি কিন্তু এখান থেকে কিছু নোটিস দেবে, বলতেছে প্রতি রেফারে পাবেন 50 টাকা এবং অফারটি চলবে সীমিত সময়ের জন্য। তাহলে আর দেরি নাই, আপনারা এখনই ডিপোজিট করুন, মাত্র 10 থেকে 20 টাকা ডিপোজিট করে গেমস খেলুন। একটা ম্যাচ খেলার পর আপনারা জাস্ট কি করবেন, আপনার রেফারের লিঙ্কটা শেয়ার করে রেফার করুন, দেখবেন এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন প্রতি রেফারে আপনি 50 টাকা করে পাবেন, এটা কিন্তু কম না ভাই, এবং আপনি কিন্তু তার থেকে যত গেমস খেলবে তত কিন্তু কমিশন পাচ্ছেনই। এখন কথা হচ্ছে এখান থেকে কাজ করবেন কিভাবে, কাজ করার জন্য যে লুডো ম্যাচ এখানে একটা ক্লিক করতে হবে। লুডো ম্যাচে যদি ক্লিক করেন, এলাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, ম্যাচগুলো চলে আসবে। আপনি যদি 110 টাকা দিয়ে ম্যাচটি খেলেন তাহলে কিন্তু আপনি ইনকাম করবেন 200 টাকা। তাহলে বুঝতে পারছেন কতগুলো ইনকাম, জাস্ট কোনো রকম চার্জ কাটবে না। আপনি যদি এখান থেকে 56 টাকা দিয়ে খেলেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করবেন 100 টাকা। আপনি যদি 170 টাকা দিয়ে খেলেন তাহলে ইনকাম করবেন 300 টাকা, যেগুলো বাকিগুলো পাচ্ছেন ওগুলো কিন্তু অ্যাডমিন চার্জ, ঠিক আছে। তারপরে এখান থেকে রয়েছে 100 টাকা যদি খেলেন তাহলে 180 টাকা পাবেন জিতিলে। এখান থেকে সর্বনিম্নটা হচ্ছে আপনি 30 টাকা হলেই খেলতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে অনেকগুলো ম্যাচ রয়েছে, ম্যাচের শেষ নাই, যে কোনো একটি ম্যাচ আপনি খেলতে পারেন। তো আমি যে ম্যাচটি খেলবো সেটা হচ্ছে প্রথম ম্যাচটি খেলবো আর কি, আমরা যে কোনো একটি ম্যাচ খেলবো। তো এগুলো স্টার্ট ফুল অর্থাৎ ম্যাচগুলো জয়েন হয়ে গিয়েছে, আমরা কি করব এখান থেকে ম্যাচগুলো দেখবো, যেটা ফাঁকা রয়েছে, যেটা ফাঁকা রয়েছে ওটা আমরা খেলবো। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ না, অনেকগুলো ম্যাচই ফাঁকা রয়েছে, আমরা যেখান থেকে যে এই ম্যাচটি খেলবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 170 টাকা যে ম্যাচটি রয়েছে এই ম্যাচটি আমরা জয়েন করব। তো আমরা এখান থেকে সরাসরি ডিপোজিট করব, তা বাদ বাকি আমরা গেমস খেলে ইনকাম করে টাকা তুলবো। জাস্ট আমরা টাকা ডিপোজিট করার জন্য উপরে ক্লিক করব, উপরে যে ওয়ালেট বাটন উপরে একটা ক্লিক করে দেবো। ওয়ালেট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন এখান থেকে জাস্ট আমাদেরকে কিন্তু ওয়ালেটটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড মানি এখানে একটা ক্লিক করতে হবে।
ডিপোজিট অ্যাড মানিতে ক্লিক করার পর একটি লোডিং নেবে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ লিখুন। আমরা যদি 10 টাকা দিই হবে না, ঠিক আছে, মিনিমাম ডিপোজিট কত, এখান থেকে 10 টাকা যদি দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 10 টাকা কিন্তু আপনি খুব সহজে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ আপনি কিন্তু মাত্র 10 টাকা হলে এখান থেকে ডিপোজিটটা করতে পারছেন। আমরা এখান থেকে জাস্ট 300 টাকা করব, আমরা সরাসরি এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করে দিচ্ছি, আপনি ডিপোজিট করতে পারবেন। 170 টাকা দিয়ে আমরা কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। আমাদের মেবি এখান থেকে জাস্ট ইনকাম করার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও না দেখলে এখান থেকে কোনো টাকা ইনকাম করা সম্ভব না। পরে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট নাও আমাদের বিকাশ নগদ ওপেন হয়ে গিয়েছে এবং রকেট ওপেন হয়ে গিয়েছে, এবং এগুলো হচ্ছে অটো পেমেন্ট সিস্টেম। 170 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে, আমরা নগদ একটা ক্লিক করে দিচ্ছি, চাইলে আপনারা বিকাশে গিয়েও করতে পারেন। তারপর এখান থেকে যে একটি নাম্বার পাবে, যে নাম্বারটি কপি অপশনে ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। অবশ্যই কপি করা কমপ্লিট হলে নগদে চলে গেলাম। নগদ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সর্বপ্রথম সেন্ট মানিতে ক্লিক করছি, তারপর এখান থেকে আমার যে নাম্বারটি কপি করেছি নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর তীর বাটনে টাচ করে দিলাম, তারপর এখান থেকে 170 টাকা আমরা এখান থেকে সেন্ড করে দিলাম। তারপর পিনটা দিয়ে আমরা কনফার্ম একটা ক্লিক করে দিলাম। জাস্ট কমপ্লিট করার পর এখান থেকে একটা ট্রানজেকশন আইডি পাওয়া যাবে, এটা আমরা কপি করে নেব। আপনার বিকাশে গিয়েও কিন্তু করতে পারবেন, আমি কিন্তু বারবার বলছি। ট্রানজেকশন আইডিটা যখন কপি করা হয়ে যাবে, জাস্ট আমরা যে কপি করে নিচ্ছি, কপি করার পর এখান থেকে সরাসরি আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে যেখানে পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এখানে একটা যদি ক্লিক করে দিই তারপর দেখতে পাবেন এখান থেকে জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে, দেখবেন অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে হয়ে গিয়েছে, দুই একবার করলে হয়ে যাবে এবং এখান থেকে সেকেন্ড কাউন্ট হবে, অপেক্ষা করবেন, আপনার অটোমেটিক্যালি বের করে নিয়ে চলে আসবে। তারপর এই যে অটোমেটিক সিস্টেমে আমার টাকাটা হয়ে গিয়েছে, এটাতে আপনার কোনো অ্যাডমিনকে নক দিতে হবে না, কোনো ঝামেলাই নাই, আপনি অটোমেটিক ইনকাম করবেন, অটোমেটিক উইথড্র করবেন, অটোমেটিক্যালি ডিপোজিট হয়ে যাবে, ডিপোজিট করবেন। তো যেহেতু আমার ব্যালেন্সের টাকা অ্যাড হয়ে গেছে, আমরা এই যে লুডো ম্যাচ এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আবারও লুডো ম্যাচ এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জাস্ট নাও কিন্তু আমাদের ম্যাচগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে গেমস খেলার জন্য আমরা যে ম্যাচটি খেলবো, 170 টাকার ম্যাচটি আমরা কিন্তু এখান থেকে খুঁজবো, যেটা আমাদের কিন্তু এখনো বাকি আছে, ফুল হয় নাই। 170 টাকার ম্যাচটা আমরা জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে খুঁজবো, যখনই পেয়ে যাবো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেলে দেখাবো। এই যে 170 টাকার ম্যাচ অনেক রয়েছে, যেটা ফাঁকা রয়েছে আমরা ওইটা খেলবো। 170 টাকার ম্যাচ জাস্ট আমরা খুঁজে বের করছি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে যে 115 নাম্বার ম্যাচটি রয়েছে, আমরা এখান থেকে কি করবো, এটাতে জয়েন করবো। তাই যে নিচে জয়েন অপশনে একটা ক্লিক করছি, নিচে জয়েন অপশনে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা জয়েন নাতে ক্লিক করবো। তার আগে একটি বিষয় আপনি খেয়াল করেছেন, এখানে আপনার যে এমডি সজীব খান নামটি দেওয়া আছে, অবশ্যই আপনার লুডো কিং এ চলে যাবেন, লুডো কিং এ গিয়ে আপনি কিন্তু দেখবেন আপনার নাম কি দেওয়া আছে উপরে, দেখার জন্য এটা উপরে আপনার আইডিতে ক্লিক করবেন সব কর্নারে বাম দিকে, তারপর এখান থেকে দেখবেন আপনার এই যে এমডি সজীব খান দেওয়া আছে, আমার কিন্তু এই নামটি দেওয়া আছে, আমরা এখন কিন্তু এই নামটি দিয়ে সাবমিট করবো। আপনার যে নামটি দেওয়া থাকবে লুডো কিং এ, সেই নামটি দিয়ে আপনি জয়েন নাও ক্লিক করে দিয়ে কনফার্ম একটা টাচ করে দেবেন, বলছে এখানে 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার রুম আইডিটা দিয়ে দিবে। কনফার্ম যদি টাচ করে দিই, প্লিজ ওয়েট, আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবং সাকসেসফুল আমাদের জয়েন হওয়া হয়ে গেছে এবং আমরা কিন্তু টাকা ব্যালেন্স থেকে কেটে নিয়েছি। আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবো, অর্থাৎ 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর আমরা দেখাবো কিভাবে আপনারা গেমস খেলবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু যে ম্যাচটি রয়েছে 115 নাম্বার ম্যাচটি জয়েন হয়ে গেছে। আমরা কি করবেন, 5 মিনিট জয়েন হওয়ার 5 মিনিট পর এখান থেকে আপনি যে রুম কোড এখানে একটা ক্লিক করবেন, রুম কোড আইডিতে ক্লিক করার পর, রুম আইডিতে টাচ করার পর এখান থেকে একটি কোড দিবে, এই কোডটা আপনি কপি করবেন, কপি অপশনে ক্লিক করে কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন সরাসরি লুডো কিং অ্যাপ্লিকেশনে, লুডো কিং অ্যাপ্লিকেশনে চলে আসবেন। লুডো কিং অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে কি করা লাগবে, আপনার একটি কাজ করা লাগবে, যেখানে হচ্ছে যে প্লে উইথ ফ্রেন্ড এখানে ক্লিক করবেন, প্লে উইথ ফ্রেন্ডে ক্লিক করার পরে যে নিচে উপরে জয়েন অপশন এখানে একটা ক্লিক করবেন, জয়েন অপশন টাচ করার পর এখান থেকে যে অ্যাড্রেসটি আপনারা কপি করলেন এখানে বসিয়ে দিবেন, যে রুম কোডটি আপনারা কপি করেছেন এখানে কিন্তু আপনাকে বসানো লাগবে। এখান থেকে রুম কোডটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর এখান থেকে পেস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর ওকে তে ক্লিক করে দিলাম, তারপর জয়েন রুমে একটা টাচ করে দিলাম, জয়েন রুমে টাচ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, মানে আমার দ্বিতীয় যে বিপরীত জোনে যে রয়েছে এখান থেকে সে কিন্তু জয়েন আছে, জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, তাহলে কিন্তু আমাদের ম্যাচটি ওপেন হয়ে যাবে। আর ম্যাচটি ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আমরা গেমসটি খেলতে পারবো লুডো কিং এর মধ্যে, এবং আমরা কিন্তু লুডো খেলে এখান থেকে ইনকামটা করতে পারবো। আর এখান থেকে গাইস আরেকটা বিষয় হচ্ছে, সে যদি জয়েন না হয় কিছুক্ষণের মধ্যে, তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন এবং আপনি বেশি উইন হয়ে যাবেন। আপনি যদি জয়েন না হন তাহলে কিন্তু আপনার বিপরীত দল উইন হয়ে যাবে, তাই মাথায় রাখবেন। আপনারা গেমে জয়েন হওয়ার পর, অর্থাৎ আপনার গেমে জয়েন হওয়ার পর সাথে সাথে 5 মিনিট পরে রুম কোডটি কপি করে আপনারা লুডো কিং এসে এখানে বসে থাকবেন। ম্যাচটি স্টার্ট হয়ে যাবে এবং গাইস ম্যাচটি স্টার্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, যে নিচে আপনি চাল দেবেন, ঠিক আছে, এখানে যেভাবে চালবেন আপনি কিন্তু চাল দেবেন, অবশ্যই কিন্তু সেও চাল দেবে আপনিও চাল দেবেন, এই যেভাবে চালবেন, ঠিক আছে। লুডো খেলা কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এভাবে কিন্তু আপনাকে লুডো খেলতে থাকতে হবে এবং সে গুটি বের করবে আপনিও গুটি বের করবেন, এভাবে কিন্তু গেমসটি আপনাকে খেলতে হবে।
আর এখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু কেউ ইনকাম করতে পারবেন না। তো যেহেতু অনেক বড় হয়ে যাবে, আপনাদেরকে যদি গেমস খেলে দেখাতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু গেমসটিকে স্কিপ করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে উইন হয়ে গিয়েছি, অর্থাৎ আমি কিন্তু গেমসটি খেলেছি এবং আমি কিন্তু এখান থেকে জিতে গিয়েছি। আর গেমসটি খেলে জিতে যাওয়ার পর কি করবেন, একটি স্ক্রিনশট নেবেন, যে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। অবশ্যই আপনারা যখন জিতে যাবেন তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, লুডো কিংটি এখন কেটে দেবেন। এখন কাজ হচ্ছে আপনার এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়া। ওকে ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর কাজ হচ্ছে আপনার এখান থেকে কি করবেন, জাস্ট এই যে ম্যাচের উপরে একটা ক্লিক করবেন। ম্যাচের উপরে ক্লিক করার পরে যে উপরে আপলোড অপশন রয়েছে, আপলোড অপশনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে যে এই ক্যামেরাটার উপরে একটা ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে ফাইল থেকে জাস্ট কি করবেন, যে আপলোড অপশন এখানে একটা ক্লিক করবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে যে এখানে ক্লিক করে এটা আপলোড দিয়ে নেবেন। কিন্তু আপনার যদি আপলোড না হয় আপনারা ব্যাগে নেবেন। ব্যাগে নেওয়ার পর এখান থেকে কি করবেন, এই যে মি অপশন এখানে চলে যাবেন। মি অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, যদি আপলোড না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে তাদের সাথে যে কমিং বক্স এখানে ক্লিক করে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ইনকামটা করেছি আমাদের কিন্তু ব্যালেন্সের টাকাটা অ্যাড করে দিয়েছে। এখন এটা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা ব্যালেন্সের উপরে একটা টাচ করব। ব্যালেন্সের উপরে টাচ করার পর এখান থেকে জাস্ট উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র অপশনে একটা ক্লিক করব। তার আগে একটা জিনিস দেখাই, এখানে ট্রান্সফার আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যদি গেমিং ব্যালেন্সে থাকে, অর্থাৎ উইনিং ব্যালেন্সে থাকে এবং গেমিং ব্যালেন্স জিরো, আপনি যদি গেমস খেলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে মাত্র 10 টাকা বলে ট্রান্সফার করা যায়। 10 টাকা দিয়ে আপনি এখান থেকে গেমিং ব্যালেন্সে নিয়ে চলে আসতে পারবেন। তারপরে কিন্তু আবার আপনি গেমস খেলতে পারবেন মন চাইলে। আর যদি না খেলতে চান তাহলে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আমরা এখান থেকে উইথড্রোতে ক্লিক করছি। উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে নগদ নাম্বারটি রয়েছে এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমাদের কিন্তু নগদ নাম্বারটি যেটা রয়েছে ওটা দিয়ে দিচ্ছে। এখান থেকে একটা জিনিস খেয়াল করেছেন আপনি, এখান থেকে জাস্ট মিনিমাম উইথড্রো হচ্ছে 150 টাকা এবং আমাদের কিন্তু এখান থেকে 300 টাকা দিয়ে দিচ্ছে এবং আমরা এখান থেকে উইথড্রোতে ক্লিক করছি। আপনারা এখান থেকে জাস্ট যেটাতে উইথড্রো করবেন ওটা সিলেক্ট করবেন। আমরা নগদটা সিলেক্ট করছি, তারপর এখান থেকে উইথড্রোতে ক্লিক করছি। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর সাকসেসফুল এবং আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে পেমেন্টটি করে দেবো, আমরা এটা ক্লোজ করে দেবো। আর অবশেষে আপনারা সবাই এখানে ডিপোজিট করে কাজ শুরু করে দিন, একদম 100% এখান থেকে ইনকাম দেয়। আপনার লাভ লস সেটা আপনার, জিতবেন কি হারবেন এটা আপনার বিষয়, কিন্তু এটা 100% এখান থেকে কিন্তু পেমেন্ট করে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি, আশা করি আমাদের পেমেন্টটা কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে নগদ থেকে মেসেজটি করে দিয়েছে এবং আমাকে কিন্তু জাস্ট 3 মিনিটের ভিতরেই কিন্তু পেমেন্টটি করে দিয়েছে। আমরা কিন্তু নগদ মেসেজটি ওপেন করে দিলে দেখতে পাবেন এখান থেকে জাস্ট নাও মানি রিসিভ অ্যামাউন্ট 300 টাকা এবং আমাদের কিন্তু গেম প্লে অ্যাডমিন এখান থেকে কিন্তু আমাকে গেম প্লে এই সাইটটি এই অ্যাপ্লিকেশনটি থেকে পেমেন্ট করেছে। লুডো খেলে ইনকাম করেছি, দেখতে পাচ্ছেন 300 টাকা কিন্তু আমি লুডো খেলে ইনকাম করেছি। তো আজকে ভিডিও পর্যন্তই, আশা করি সবাই এখানে কাজ করবেন। কাজ না করলে আপনার অ্যাকাউন্ট করে ঘুরে ঘাড়ে দেখেন, ভালো লাগলে কাজ করবেন। ধন্যবাদ।